জানা গেছে, তেলিয়ামুড়া পুর এলাকার 15 নম্বর ওয়ার্ডে সাহা বেকারি সংলগ্ন এলাকায় রবিবার রাতে বিদ্যুৎ খুঁটিতে আচমকা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। কিন্তু ঘটনার প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হতে চললেও মাথা ভারী তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের কর্মীরা নামকে বাঁচতে সারাই করে অফিসমুখী হলেও পুরবাসীদের ভাগ্যে জোটেনি বিদ্যুৎ পরিষেবা। ফলে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার বিমলেন্দু বিকাশ দাসের বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কাজের প্রতি আঙুল তুলে পথ অবরোধে সামিল হয় এলাকাবাসীরা। দীর্ঘক্ষণ ধরে তাদের পথ অবরোধ চললেও বিদ্যুৎ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে কর্মী বাবুদের অবরোধ স্থলে দেখা যায়নি। ফলে এক প্রকার নিরাশা নিয়েই নিজেরাই পথ অবরোধ থেকে উঠে আসে। ব্লক করছেন কি কারণে করছেন? কারেন্ট নাই, কারেন্ট নাই। হাসপাতালের ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।